আশ্চর্য খাবার হলো কলা। আপনি প্রতিদিন সকালে যদি একটি কলা খান, এই কলা আপনার স্টমাকটাকে ওয়াশ করে ফেলে, স্টমাকটাকে ক্লিন করে ফেলে, আপনার স্টুলটাকে ক্লিয়ার করে ফেলে, মানে মাত্র 6 ঘন্টায় সে একটি দুটি পাকা কলা আপনার এই অ্যাকশনটা করতে পারে। তাহলে কলা আপনার খাদ্যকে হজম করতেও একটা বিরাট ভূমিকা রাখে, যেরকম ভূমিকা রাখে আনারস সেরকম ভূমিকা রাখে একটি পাকা পেঁপেও। পেঁপের শরবত বা ডাইরেক্ট পেঁপে খেলেও আপনার স্টুলটাকে ধীরে 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 ধীরে, কারণ আমাদের এই যে 21 ফিট পথ খাবার খেলাম, রেকটাম পর্যন্ত পৌঁছতে পৌঁছতেই খাবারের তো হাত পা নেই, তার একটাই হাত পা এই আপনাকে ক্লিন হওয়ার জন্য যেই ধরনের খাবার আছে সেই খাবারগুলি খেতে হবে। যেরকম অনেকে আছে অলিভ অয়েল খায়, অলিভ অয়েল খেলেও স্টুল ক্লিয়ার হয়, অলিভ অয়েল খেলে মেয়েদের পিরিয়ড ক্লিয়ার হয়, অলিভ অয়েল খেলে বাচ্চাদের পায়খানা প্রস্রাব ক্লিয়ার থাকে। ওইরকমভাবে পেঁপে খাবারকে ক্লিন করে স্টমাক ক্লিন রাখে, বেল স্টমাককে ক্লিন রাখে। অলিভ অয়েল খেলে বাচ্চাদের পায়খানা প্রস্রাব ক্লিয়ার থাকে। ওইরকমভাবে বেল স্টমাককে ক্লিন রাখে। আপনার যে কোনো ধরনের ভেজিটেবল যাকে আমরা ফাইবার বলি, যাকে আমরা আঁশ বলি, যার ভিতরে বেশি আঁশ আছে সেই ধরনের খাবার, আবার এসবগুলোর ভুষি, যাদের কোল্ড অ্যালার্জি আছে তারা এসবগুলোর ভুষি খেতে পারবে না। যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুষি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা আছে, মানে লাংস ঘটিত যে কোনো রোগ, কাশি, হাঁপানি আছে, তারা এসবগুলোর ভুষিটা দয়া করে খাবেন না। কারা খাবেন? যাদের এটা নেই, যাদের হাই প্রেশার আছে, তারা যদি একটু করলার রস খায় তাহলে তার ধীরে ধীরে কন্ট্রোল এসে যাবে। খালি পেটে সকালবেলা খেতে হবে 1 কাপ করলার রস, এভাবে 30 দিন খেয়ে দেখেন আপনি। আপনার যাদের হাই প্রেশার আছে, যাদের শরীরে জ্বালা পোড়া আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস নাই কিন্তু প্রস্রাবে ক্ষয় আছে, যাদের প্রস্রাবে ক্ষয় নাই কিন্তু প্রস্রাবের সাথে সেডিমেন্ট চলে যাচ্ছে, প্রস্রাবটা ঘন ঘন হচ্ছে, তাদের জন্য সকালে খালি পেটে 1 কাপ করলার রস একটা মহা ঔষধ। অনেকেই এর বিতর্ক করে যে করলার রস খেলে হয়তো ডায়াবেটিস কমে কিন্তু কিডনির কিছু সমস্যা হতে পারে, কতটা ঠিক না। করলার রস এমন বেশি তিতা না, অনেক বেশি তিতা খেলে একটু হরমোন সামান্য প্রবলেম হতে পারে, কিন্তু করলার রসে এই ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এগুলির উপরে আমাদের থ্রো গবেষণা আছে, যেরকম ধরেন কচি আম পাতা, কচি পেয়ারা পাতা, কচি নিম পাতা, এই তিনটা জিনিস সংমিশ্রণ করলে আপনার ডায়াবেটিসের কোনো বাইরের ওষুধ খাওয়ার দরকার হয় না। সকালবেলা আপনার ডায়াবেটিসের একটি মহা ওষুধ আপনি পেয়ে যাবেন।